দর্শক মন্ডলী, কৃষি ও কৃষকের কথা নিয়ে আজকে আমি মিশু আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি নিউ নাভান নার্সারির একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের নিউ নাভান নার্সারির বড় ভাই মোহাম্মদ মাহিদুল ইসলাম, তিনি তার বাগানে নতুন জাতের কিছু ফুল বা বড়ই আমার সেই ফুল চাষ করেছেন। তো আমরা এত পরিমাণে ফলন এসেছে সেটি দেখানোর জন্য মাহিদুল ভাই আমাদেরকে ইনভাইট করেছে। আমরা আজকে জাতির উদ্দেশ্যে সেটা প্রকাশ করার চেষ্টা করবো, আমাদের সাথেই থাকবেন, চলুন। বড় গুলো দেখতেছি, বড় বড় সাইজের বড়। দর্শক দেখুন, বড় গুলো প্রচুর পরিমাণে বড় ধরেছে। তো এই এই বড়ের জাতটাকে আপনি কি জাত বলে বলতেছেন? এটা হচ্ছে বল সুন্দরী, ভারতের একটা গাছ, ভারতের গাছ। আপনি এই গাছটা কতদিন ধরে রোপণ করেছেন? আমি এটা কত বছর লাগাইছি? কত বছর লাগিয়েছি? তো এই এটার ফলন কতদিন পরে আপনি পেয়েছেন? এক বছরের মাথায়। এক বছরের মাথায় ফলন পাওয়া? এই ফলনের আশা অনুরূপ ফলন আপনি পেয়েছেন? হ্যাঁ, দেখেন আপনারা নিজেরা চোখে দেখেন নিচে কি পরিমাণ বড়ি ধরে আছে, দেখেন এই যে কি পরিমাণ বড়ি ধরছে, এই যে আরো দেখায় আপনাদের। প্রচুর পরিমাণে বড়ই, চারিদিকে প্রতিটা পাতায় পাতায় মনে হচ্ছে যে বড়ই ধরে আছে। এখনো কিন্তু কালার হয় না, এখনো কালার হয় না, ম্যাচিউর হয় না এখনো। তো আপনার কাছে কি মনে হয় যে কিছু কিছু মেসেজ হচ্ছে না? একটা একটা ফল যেটা আপনি বললেন, এই ফলটা যা কি বললেন? বলসুন্দরী। বলসুন্দরী, এই ফলের প্রতিটা বলসুন্দরী ফল কতটুকু ওজন হয়? এটা এটা আপনার হচ্ছে 20 থেকে 25 গ্রাম পর্যন্ত বড় বড় হয়। আর এটা যত্নের উপর কিন্তু নির্ভর করে, যত্নের উপর নির্ভর করে। আচ্ছা, তো আপনার এই গাছটাতে প্রতিটা ডগায় ডগায় কাণ্ডে কাণ্ডে পাতার ঘরে ঘরে গাছের ভিতরে প্রচুর পরিমাণে ফল। গাছটা কি শুয়ে পড়েছে না? হ্যাঁ, আপনার এই গাছে আরো ফলন হচ্ছে। এই আপনার এরকম কয়টা গাছ আছে আপনার এই বাগানে? আমার এখানে অনেকগুলো গাছ আছে, প্রত্যেকটা গাছে প্রচুর বড়ই আছে। আচ্ছা, আপনার কত বিঘা জমিতে আপনি বড়ইয়ের বাগান করেছেন? এখানে 5 বিঘার মতো বাগান। 5 বিঘার মতো বাগান আছে। আচ্ছা, তো আপনার এই 5 বিঘা বাগানে আপনার এস্টিমেট আপনি কত টাকার বড়ই বিক্রি করতে পারবেন? আশা করছি একটা ভালো অঙ্কের বড়ই বিক্রি। এই ছাড়া আর কোন জাতের কুল বা বড়ই আপনার বাগানে কি আছে? হ্যাঁ আছে। আপনার কি কি জাতের বড়ই আছে আপনি বলতে পারবেন? আপেল আছে, আপেল কুল। হ্যাঁ, আর আর আপনার হচ্ছে আপসুন্দরী একটা নতুন গাছ আছে। আচ্ছা, এর ফলনটা অনেক। আমরা ওই গাছটার দিকে যাই, চলেন যাই দেখি। বাজারে কি বড়ই সেল করেছে? হ্যাঁ, বাজারে বড়ই চাহিদা কেমন? এই বড়ই চাহিদা, এই বড়ের ব্যাপক চাহিদা আছে বর্তমানে। এটার বাজার ভালো। এটার বাজার বর্তমানে কত টাকা কিলো? এখন বর্তমানে পাইকারি হচ্ছে 2400-2000 টাকা মত। 2400-2000 টাকা মত, বাহ ভালো। একটা গাছে কি পরিমানে ফল ধরতে পারে? একটা গাছে এই যে এই গাছটাতে মোটামুটি 1 মণ ধরে। তো আশা করি খুবই লাভজনক এই ফুল চাষ। যারা বলে যে ফুল চাষে লাভ হয় না, আমি বলবো তারা একটু এই ধরনের বাগানগুলো একটু ভিজিট করুন, আর আপনারা নিজের সরজমিনে দেখুন যে তারা আসলে কিভাবে সেটাকে পরিচর্যা করছে।
ফল উত্তোলন করা হবে। মাহফুজুল ভাই, আমরা আপনার কাছে জানতে চাই যে ওই বাকু যেটা আপেল বলতেছিলাম, এটার সম্ভাবনা কেমন বাংলাদেশ আপেল গুলের বাজার চাহিদা? আসলে খুবই লাভজনক, মানে বাণিজ্যিক ভাবে যদি কেউ করতে চায় সেক্ষেত্রে আপনি কি এই কাজটাকে সাজেশন করবেন যে বাণিজ্যিক ভাবে সেটা বিস্তার করুক? হ্যাঁ, অবশ্যই বাণিজ্যিক ভাবে করলে লাভবান, কারণ আপনি কি কি ধরনের পরিচর্যা এই গাছটাতে করেন? পোকা থেকে শুরু করে গাছটা বড় হওয়া পর্যন্ত কি কি ধরনের স্টেপ গুলো আপনি ফলো করেন? আসলে যখন ফুল, যখন এই গাছ থেকে ফুল আসে, হালকা করে পোকা নাশকের জন্য ধরনের ব্যবহার আমার এখানে সিডর ব্যবহার করি, আরো অন্যান্য আপনার হচ্ছে আছে সেগুলো ব্যবহার করি, নুন পাটা ব্যবহার করি, ভিটামিন ডি আপনার হচ্ছে তোরা, এগুলো মাঝে মধ্যে স্প্রে করি। আর বড়ই গাছে বা কুল গাছে কি পরিমাণে রোগ বালাই হয়? না, আসলে বড়ই গাছে কিন্তু খুব বেশি রোগ বালা হয় না, এটা যখন আপনার বড়ই ধরে তখন একটু করতে তখন একটু পরিচর্যা, তা বাদে অন্য সময় তেমন একটা পরিচর্যা প্রয়োজন হয় না, অন্য সময় তেমন পরিচর্যা। ধন্যবাদ মাহফুজ ভাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের দর্শক মন্ডলীদের আপনি গুরুত্বপূর্ণ তথ্যকে শেয়ার করার জন্য। আপনাকে ধন্যবাদ। অবশ্যই আমিও চাই যে কৃষি সকল মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক, কারণ আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, সেই হিসাবে আমাদের উন্নতি করার জন্য অবশ্যই কৃষিকে ডেভেলপ করতে। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে আমার এই অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।